আইলোমা বাড়িতে, তো সেটা কোরিওগ্রাফ আমি করেছি। তো প্লিজ যারা দেখেননি এখনো তারা অবশ্যই দেখবেন। আর এটা যে হুক স্টেপটা আছে সেটা চটপট সবাই বানিয়ে নিয়ে আমাকে আর মনোমিদিকে ট্যাগ করবে, ডেফিনেটলি সেটা আমরা শেয়ার করব দুজনে। ঠিক সামনের দিনে আরো ভালো নাচো তোমরা, এটুকু কামনা করব। ভালো থেকো সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে বলে দিই, আজকে হলো বুধবার আর আজকে হলো মহাপঞ্চমী। তো অনেক শুভেচ্ছা সবাইকে জানাই, আজকে মহাপঞ্চমী, সবাই ঠাকুর দেখো ভালো করে। আর অনেক দিন আগে থেকেই ঠাকুর দেখতে সবাই বেরিয়ে গেছে, তো আমাদের এখানে তো সেভাবে মানে ঠাকুর দেখতে আগে থেকে বেরোয় না, যেরকম নিয়ম সপ্তমী অষ্টমী থেকে সবাই বেরোয় আমাদের এখানে সেটাই। আর কলকাতা তো বলেই দিয়েছি অনেক আগে থেকে সব ঠাকুর দেখতে ভিড় আর কি, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেটাও একটা ভীষণ মানে সেটাও খারাপ, ভালো লাগে না। ঠাকুর দেখতে গিয়ে যদি আবার অসুস্থ হয়ে পড়ি সেটাও তো একটা ভীষণ খারাপ না। তো যাই হোক, আর সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম মহাপঞ্চমীর দিন থেকে। আর আজকে একটা খুব মানে ভালো একটা ব্লগ আসছে তোমাদের সামনে, আর দেখো সবাই। আর আজকে হলো ভীষণ একটা আমার কাছে স্পেশাল আজকে দিনটা, আর স্পেশাল বলতে আজকে তো এমনিতেই মহাপঞ্চমী, তার সঙ্গে সঙ্গে আছে আজকে আমার ছেলের নাচ। তো নাচটা আজকে হচ্ছে ফাইনাল নাচ হবে আজকে মা দুর্গার সামনে, আজকে প্রোগ্রামটা আছে আজকে। আর এতদিন যে নাচ প্র্যাকটিস প্র্যাকটিস করে করে আজকে ফাইনাল ডান্সটা আছে আজকে। আর সবাই দেখো আমার ছেলের কীরকম নাচ হলো, আমার খুব মানে টেনশনও লাগছে যে ফার্স্ট টাইম নাচ হবে আর নাচ করে আর কি যে প্রোগ্রামে নামছে সেটাও আজকে আমার একটু খুব টেনশনের মধ্যে আছে। সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন ঠিকঠাক করে আরও ভবিষ্যতের দিকে নাচটা যেন ভালো ভালো শিখতে পারে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে কাজকর্ম চলছে, আর চলছে বলতে আর আমি এই দেখো এক থালা বিস্কুট নিয়ে চলে এসেছি, এক থালা নয় এক প্লেট। আর আজকে লিকার চা আমার একা, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এখন খাবে, আর খাবে বলতে ছেলে গেছে, ছেলে আমার জন্য যে খাবারটা দেয় স্কুল থেকে সেটা আনতে গেছে, আর ওই জন্য তোমাদের দাদাভাই বললো একটু আমি পরে খাচ্ছি তুমি আগে খেয়ে নাও, তোমার যেহেতু সকালে ওষুধ খাওয়া গেছে সেই জন্য আমি ভাবলাম আমি আগে খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো আর কালকে, হ্যাঁ কালকে ব্লগ দিতে পারিনি একটুখানি, ছেলেকে নিয়ে খুবই ব্যস্ততা হয়ে পড়েছি। তো পুজোর জন্য মানে নাচটা খুব প্রত্যেকটা দিন প্র্যাকটিস চলছে, ওই দেখো তোমার দাদা কী করছে, প্রত্যেকটা দিন নাচ প্র্যাকটিস হচ্ছে বলে কালকে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য কালকে একদমই ব্লগ দিতে পারিনি গো, তার জন্য সরি। তো কিছু কেউ কিছু মনে করো না, চলো বিস্কুটটা মুখে নিয়ে নিই, পড়েই গেল অপর গাইন। তো আজকে সারা দিনটা কী করি না করি তোমরা একটু দেখতে থাকো। আজকে আবার তো মহাপঞ্চমীর সাথে সাথে নাচের ক্লাস আছেই বলেই দিলাম, কখন যে কী করবো না ভীষণ ভেবে পাচ্ছি, মানে কী বলবো মাথার কাজ করছে না যে কোনটা কোনটা করছে রে কোনটা করবে, মানে ভেবেই পাচ্ছি না। তো যাই হোক চলো চা বিস্কুটটা খেয়ে ঝটাপট করে ঘরের কাজে লেগে পড়ি, তো আমি একা লাগবো না, দাদাভাই হেল্প করবে আমাকে। তারপর তো রান্নাবান্না আছে, আর বিকালের দিকে বেরিয়ে যেতে হবে, সাড়ে চারটে থেকে বেরিয়ে যেতে হবে। আর হ্যাঁ চলে এসেছে ছেলে, সাড়ে চারটে থেকে বেরিয়ে যেতে হবে, আর প্রোগ্রামটা আছে একদম সন্ধ্যে সাতটা থেকে। তো যাই হোক চলো তোমরা একটু দেখতে থাকো, ওই আমার ছেলেকে একটু দেখে নাও, ও একদম ঘেমে গেছে মনে হয়। ও প্রত্যেক দিন খাবারটা নিয়ে এসে এরকম করে শুয়ে পড়বে, তাই না? আজকেও কৃষ্ণ সাজবে, তো তোমরা কৃষ্ণটাকে দেখে নিও কিরকম সাজছে না সাজছে। আর ছেলে আমার কৃষ্ণ আগাম খেতে শর্ট ভিডিও ছেড়ে দিয়েছে, সেটা দেখে একটুখানি কমেন্ট করো কেমন লাগছে। তো চলো পরে আসছি। Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তার আগে করলাম একটা ভীষণ বড় কাজ, সেটা হলো এই বিছানা চাদরকে চেঞ্জ করা হলো। তো তোমাদের দাদাভাই হেল্প করলো আর আমি এত মানে হুমড়ি গেদে আর কি করতে পারি না আর কি। আর সমস্তটা বিছানার চাদর চেঞ্জ করেছি, তার সঙ্গে বালিশের উয়ার একদম পাল্টে নিয়েছি। আর ওই রুমে তো নতুন যেটা কিনেছি সেটা পাতবো, আর বালিশের উয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি, আর এই দিকটা একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর চাদরটার পাল্টানোর কারণ আর একটা হচ্ছে, আজকে ভাবলাম পাল্টাবো না, কালকে পাল্টাবো। তো ছেলে হচ্ছে এখানেতে চা উল্টে দিতে, তোমার দাদাভাই চাটা খেয়ে রেখেছে, একটুখানি ছিল মানে এক চুমুক দিয়েছে, তারপর গেছে পায়ের লেগে উল্টে গেছে। তো যাই হোক, চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করতে হলো, আর এর ভেতরে একটা আমাকে জিনিস দিতে হয়েছে, আর এত কিছু জিনিস নিয়ে সম্ভব নয় রোদে দেওয়া, যেহেতু অল্প চায়টায় পড়েছে সেই জন্য একটা ভেতরে একটা কাপড় টাইপের দিয়ে দিয়েছি, পরে বের করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এদিকে হচ্ছে খাবার খেতে বসে গেছি, স্কুল থেকে এই যে খিচুড়ি নিয়ে এসেছে, খিচুড়িটা ছেলে আমি এখন খাবো, তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ আধখানা, একই তো আধখানা ডিম, দুজনে মিলে ভাগ করে খাচ্ছি একটা ডিমকে, আর তার উপর হাত কামড়েও নিয়েছে। আজকে প্রোগ্রাম আছে, তো আজকে যেহেতু এইটা তাড়াতাড়ি করে খাই, আর রান্নাবান্নার দিকে এখনও আমি ঢুকতে পারিনি, আর কিছু চায়ের বাসন ছিল মাজলাম, আর ওই যে বললাম জামা কাপড়গুলো এত হয়েছিল বলে কি বলবো, তিন চার দিনে জমেছিলো, সেগুলো ভাজ করে আমি উঠতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাজ আমি করে আপাতত পেরেছি আর কি, উঠতে পেরেছি করে এই কাজটা। আর এখন এই খাবারটা খাবো, খেয়ে ভাবছি ছেলেকে স্নান করিয়ে দিই, ছেলে স্নান করে নিই, তারপর আমি রান্নাবান্না, আজকে সিম্পল খাওয়া দাওয়া হবে, আজকে যেখানে নাচের ক্লাস হবে না সেখানেতে ওখানে খাওয়াবে, আজকে ওখানে খাওয়া দাওয়া হবে আজকে বলেই দিয়েছে, সেই জন্য আজকে একবারের জন্য একবার শুধু রান্না করবো, দুপুরে রান্নাটা শুধু হবে, সেই জন্য অল্প তরকারি কিছু সিম্পল একদম পোস্ত করব, পোস্ত টাইপ আর ডাল টাইপের কিছু একটা করতে হবে, আর একটু না খেয়ে নিয়ে তখন রান্না আমাকে যেতেই হবে, তাড়াতাড়ি করছি খুব। আজ কিছুটা ভালো যাবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, তো এই জানলা দিয়ে প্রচণ্ড দেখতে পাচ্ছে পর্দাগুলো কেমন নড়ছে, খুব হাওয়া দিচ্ছে, ভালো রকম হাওয়া দিচ্ছে, ফ্যানটা না চালাতে হচ্ছে না সকাল থেকে। তো চলো ঝটাপট খেয়ে নিই আবার নেক্সট কাজে লেগে পড়ি। রান্নাবান্না সেরে চলে এলাম ঝাঁটা হাতে নিয়ে, আর একটুখানি ঘর ঝাঁট না দিলেও নয়, কেননা রান্নাবান্না করার পর না প্রচণ্ড ঘরগুলো নোংরা হয়ে থাকে। এই সবজি কাটাকুটি করি, ভাবি দেখ এ দেখ গোপুরদের সেফটি বিলটা পড়ে আছে, দেখ আস্তে। তো যাই হোক, এই ঝাঁটটা দিচ্ছি, আর আমার এদিকে রান্নাবান্নাটা বলেই দিলাম হয়ে গেছে, বেশি কিছু তো রান্না করিনি আজকে, আর রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, আর যে কোটা বাসন ছিল একদম মেজে মুজে কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাঘর দেখতেই পাচ্ছে যা চকচক করছে। তো যাই, চলো ঝাঁটটাগুলো দিয়ে আমি স্নানে যাবো, আমি এখনও স্নান করিনি, আর ছেলে গোপুসোনাদেরকে স্নান করিয়ে দিয়েছে, এরপর আমি স্নান করে আমার একটা বললাম চুড়িদার ভিজতে দিয়েছি, ওইটা আমি হাতে কাচবো, সকাল থেকে ভিজতে দিয়েছি, ভুলেই গেছি কাচতে, তো ভাবলাম আর করবো না, কাচাকুচি করবো না এখন, পরে স্নান করে তারপর স্নান করার সময় কেচে দেবো আর কি। রান্না করার পরে যে কিছু টুকটাক নোংরা থাকে সেটা একবারে পরিষ্কার করে দিলে না, বিকালবেলা আর ঝাঁটটা না দিলেও চলবে, আর তো কেউ নোংরা করার থাকে না। এবার আজকে আর খাওয়া দাওয়া করে শুতেও পারবো না একবারও, কালকেও শোয়া হয়নি, আজকেও শোয়া হবে না, কারণ হচ্ছে নাচ আছে, বললাম বেরিয়ে যাব। ঝাঁটটা দেওয়া কমপ্লিট হলো আর কি, আর ওই যে গোপুসোনাদের একদম ড্রেসগুলো ওখানে মিলে দিয়েছে। চলো আমি ঝট করে স্নানে ঢুকে পড়ি, আর ছেলে আজকে নিজে নিজে স্নান করেছে।
স্নান টান করে পুজো টুজো দিলাম। আর লক্ষ্মী পুজো তো আজকে, যেহেতু বৃহস্পতিবার, একটুখানি টাইম লাগে পুজো দিতে, তো পুজো টুজো দেওয়ার পর একটুখানি ভীষণ ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে, তো শুয়ে পড়েছিলাম। মাথাটা না এদিকটা ভারী লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, আর দোকান থেকে এসে বাথরুম পরিষ্কার করা ছিল, বাথরুমটা প্রচণ্ড নোংরা ছিল, বাথরুমটা পরিষ্কার করানো হলো, করানো হলো লোক দিয়ে নয়। তো যাও, রান্না বান্না করে ফেলেছি, চলো এবার তাড়াতাড়ি করে খেতে হবে। এখন 3টে বাজতে পাক্কা 10 মিনিট টাইম আছে। এবার খাওয়া দাওয়াটা সেরে একটুখানি জাস্ট এদিক ওদিক গোড়াগুড়ি করে ঘুম তো হবে না, চারিদিক থেকে এত লাইটের ফোকাস কোথা থেকে আসছে। তো এবার খাওয়া দাওয়া করবো আর একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে আবার উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আজকে মানে রেস্ট বলতে ওই বিছানায় যা 10 মিনিট শোয়া যাকে বলে, তবে এদিকটা এসো, জল রেডি কর, সরা। তো চলো দেখি দেখি রান্না বান্নাটা করলাম। আর এই হচ্ছে ভাত, আজকে এই ডেজকিটা করেই ভাত করতে হলো, দুটো হাঁড়ি জোড়া হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার আজকে মাজতে নেই সেই জন্য মাজলাম না, তো ওই জন্য এটাই করতে হয়েছে ভাতটা। আর এদিকে দেখো জিরে লঙ্কার তেল করে একটু আলু ভাতে মাখা হয়েছে, আর এদিকে হয়েছে বেসন দিয়ে পোস্ত করেছি বড়া করে। আর এই লাল লালগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু টমেটো। আর দুধ আছে, ডাল করবো ভেবেছিলাম, ডাল আর আজকে হয়নি, দুধ দিয়ে আর এগুলো দিয়ে যে পারে খাবে, আমার দুধ লাগবে না মনে হচ্ছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখা যাক নিতেও পারি। তো বাবি জলটা ঢালো ঢালো বাবা ঢালো। তো চলো বন্ধুরা খেয়ে নেই, খরচা খেয়ে ঝটাপট রেডি হতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর চলে এসেছি কোথায় বলতো, নাচের ক্লাসে, যেখানে প্রত্যেকটা দিন নাচ হয় সেই ক্লাসে চলে এসেছি, কারণ এডিটেরির ব্যাপার আছে, যেহেতু সন্ধ্যে 7টার সময় শো আছে সেই জন্য চলে এসেছি বিকেল 4:30 সময়। সবাইকে তো রেডি করতে হবে ঠিক ঠিক টাইমে। তো আর ছেলের, আমার ছেলে তো বুঝতেই পারছো সেরকম কিছু রেডি নেই, আর যত মেয়েদেরকে রেডি করা একটু টাইম থাকে সেই জন্য ওরা ওদের মতন রেডি করছে, আর আমি আমার নিজের মতন ক্যামেরা করছি, ভিডিও করছি ওদেরকে একটুখানি। আর তারপর চলে গেলাম আমার এই ছেলেকে হালকা করে রেডি করিয়ে নাচের যেখানে আর কি প্রোগ্রাম হবে সেখানে। তো দেখতেই পাচ্ছ কে ক্যামেরা করছে বলো তো, আমি আগে আগে যাচ্ছি কিন্তু আমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করছে না, তো করছে হচ্ছে মাম্পি। আর তোমরা মাম্পিকে দেখতেই পাচ্ছ, আর মাম্পির ছেলে কিন্তু নেই, আর ছেলে হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, আর মাম্পির ছেলে হচ্ছে টিউশনি পড়তে দিয়ে মাম্পি আমার সাথে চলে এসেছে, আর মাম্পিকে একটু ডেকে নিলাম, তো ছেলের শো যেহেতু হবে ও সেই জন্য চলে এসেছে। আর এদিকে চলে এসেছি এই একটা রুমেতে, যে রুমে আবার একটুখানি এসে রেস্ট টেস্ট নেওয়ার জন্য। আর এখানে এসে সব স্যারকে চিনতে পারছো, আইলোবুমা যে বাড়িতে যে কোরিওগ্রাফার সে। কৃষ্ণ নাচে কেমন হয় ছেলেকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো করে তাতে ওইখানে আটকে দেওয়া হয়। একদম ফাইনাল, কৃষ্ণ রেডি। প্রোগ্রাম শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর একটুখানি বসেছিলাম, আর টিফিন তো দিয়েছিল তোমরা দেখতেই পেলে, আর টিফিন বলতে একটা করে কেক, মেয়ে বাড়িতে একটা করে কেকের পিস খেতে যাও। তো এই হচ্ছে ব্যাপার, আর খাওয়া দাওয়া তো আমাদের সেরকম হলো না, সেই দুপুরে খেয়েছি আর আমার ভীষণ খিদে পেয়েছে। এখন কটা বাজে জানো? 9:30 বাজে, আর রাতে ডিনার করতে একটু মনে লেট হবে, 10-11 নাগাদ মনে হবে, তো সেই জন্য খিদে এত পেয়েছে। কটা আনতে দিয়েছিল তো এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, তো তোমাদের বাবা এখন ইয়ে এনেছে ওই মাংসের ঘুগনি মনে হয়। না না, শুধু মাংস কষা, মাংস কষা আর রুটি এখন একটু খাই, তারপর এখন খাবো, এখন ভীষণ খিদে পেয়েছে। দাদা আমাকে খুব সব দিয়ে দিচ্ছে, কালার দেখে দেখুন কালারটা কিরকম, তার খা দিয়ে
আমি এনেছি তো, খা। আর ছেলে একটা গিফট পেয়েছে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, পেয়ে যা। খাই তুমি তো শেষে যাও। হ্যাঁ খাও, মিসমিস করে খা। বেশি খিদে পেলে বেশি খাওয়া যায় না, যথেষ্ট। চলো একটা খেয়ে নি। নাচটা সারা হয়ে গেল, ক্যামেরা আমার হাতে। তো আমাদের এখানে বাঁকুড়ার জয়পুরের কি পাতা বলো তো, কাঁচা শাল পাতা। কাঁচা শাল পাতা আমাদের এখানে বিখ্যাত। দেখো কাঁচা শাল পাতায় বাঁকুড়ার শাল পাতা। আর এখানে বসে আছে আমাদের মহান, তোমরা যাকে দেখতে চাইছো সবাই মিলে, এ হচ্ছে সেই ঈশান আলী, সেই কোরিওগ্রাফার। এই হাই করো একটু, কেমন আছো? বেশ ভালো আছি। আজকে আরও ভালো লাগছে যে একটা ভালো শো সাকসেসফুল হয়েছে। এত জুম করে এত সামনে দিকে নিলে মুখে বড় একটা হাড়ির মতো না, জুম হচ্ছে না। আচ্ছা লাইট অফ করলাম, লাইট অফ করেছি। খুব ভালো লাগছে আজকে একটা ভালো শো আমাদের সাকসেস হয়েছে। এটা নিয়ে একটা বড় টেনশন ছিল, কারণ আমার নিজের পার্সোনাল কাজের জন্য অনেকটা প্রেশার গেছে, তো বুঝতে পারিনি যে কতটা কী ভালো হবে। তো আলটিমেট এক্স্যাক্টলি সব থেকে আমাকে হেল্প করেছে যে এখন ক্যামেরা ধরেছে। এক মিনিট জন্য আজকে আমি শোটা করতে পেয়েছি সেই মাস এটা, কারণ এই যদি কনসোলে না বসতে হিসেবে আমি করতে পারি। আমি অবাক হয়ে যাচ্ছি যে এখন ভাইরাল, ভাইরাল ব্যক্তি আমার পাশে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বাঁধাকপি আর ডাল নিরামিষ, চলো আমরা চেষ্টা করছি যদি কালকে আবার প্রোগ্রাম থাকে এই মহাশয়ের হাত ধরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো যদি থাকে, আর ভিডিওটা এখন শেষ করছি না, সম্ভবত বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো। আমার দোকান খোলা আছে এখনও, খাওয়া দাওয়াটা করে নিই তাহলে যাচ্ছি। তো ফাইনালি বাড়ি আসতে পারলাম, এখন বাজে পাক্কা 11:45, 11:45 ঢুকেছি। এখনও বাড়ির ভিতর ঢুকতে পারিনি, জাস্ট মানে বারান্দার মধ্যে বসে আছি। ওফ এত কষ্ট হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তারপর ওখানে খাওয়া দাওয়া করার পর ওই মণ্ডপ থেকে হেঁটে আর তোমাদের দাদাভাইয়ের দোকানে আমি যেতে পারলাম না, কারণ এতটা আমার কষ্ট হচ্ছে। আমি হেঁটে হেঁটে রাস্তা ধারটায় এলাম, তোমাদের দাদাভাইকে বললাম যে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমি এক পাও হাঁটতে পারছি না। ওই রাস্তার মাঝখানে বসে পড়েছি আমি, গাড়িটা নিয়ে এলো, নিয়ে আসার পর আমি তারপর এলাম। ভীষণ কষ্ট হচ্ছে, সারাক্ষণ সেই 4:30 থেকে যে বেরিয়েছি বাড়িতে 11:45 বাজে। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ও নাচের ভিডিও তাহলে আলাদা করে দেওয়া যাবে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। আর প্রত্যেকটা বছর অন্যরকম এক্সপিরিয়েন্স থাকে আমাদের মধ্যে, কোনো জায়গায় সব জায়গাতে ঘুরতে চলে যায়। পুজোতে দেখ ঠিকঠাক করে আমরা তো বাড়িতেই থাকি না কোনো বছর না, আর মা দুর্গার কৃপাতে এই বছরে দেখো এই সময় আমার এই পরিস্থিতিতে বাড়িতেই আমার মানে থাকা হয়ে গেল। তাছাড়া ছেলেকে যে নাচের ক্লাসে দেবো সেটা আমি কোনোদিনই আশা করিনি, স্বপ্নেও ভাবিনি। তো নাচের ক্লাসে দেওয়ার পর এতটা আমার মানে যে ভালো লাগলো, এই বছরই আমার ছেলে ফার্স্ট প্রোগ্রাম করলো আর কি, একটা বড় মঞ্চে আর কি বলতে গেলে, এটা আমাদের কাছে অনেক বড়ই মঞ্চ। তো সবার এত এত দর্শকের সামনে আমার ছেলে যে প্রোগ্রাম করতে পেরেছে, আজকে আমি প্রোগ্রাম করেছি, তো সত্যি খুব ভালো লাগছে। সবাই ওকে কৃষ্ণ রূপে যেটা দেখেছে ভীষণ ভীষণ সবাই ওকে ভালোবেসেছে আর কি, খুব আদর করছিল, যে সবাই জিজ্ঞাসা করছিল এটা কার ছেলে কার ছেলে। ও ঠাম্মা মানে একটা ঠাপা, ওখানকার ঠাম্মা নাকি ঠাম্মার বয়সে আর কি, ওকে বলেছে যে কি বলছিল, তোমাকে খুব সুন্দর লাগছে বলছে, তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি কৃষ্ণ রূপে ওকে অনেক সুন্দর লাগছিল। আর মা হয়ে আমি আরো কেন নজর দেবো না, তা খুব ভালো লাগলো আর কি। আর স্যারের তো মানে কথা কোনো মানে হবে না আর কি, ওর মানে ওর যে একটা নাচের যে এক্সপিরিয়েন্স সেটা তো কোনো বলার কথাই নয়, জাস্ট অসাধারণ, তোমরা তো দেখলেই।
ঠিক আছে, আর খুব ভালো লাগলো। আর প্রত্যেক বছর যেটা তোমাদেরকে বললাম যে আমরা অনেক দূর দূর ঠাকুর দেখতে যাই, এবছর সত্যি আর হলো না, ঠাকুর দেখতে যাবো কি, এটাই আমার এক এই বছর একটা অন্য ধরনের মজা হয়ে গেল। তো ভালোই হলো, আজ 13টা বছর পর যে একটা এই ধরনের মজা করতে পারলাম সেটাও ভালো লাগলো। নইলে তো আমরা কোনো বছর বাড়িতেই থাকি না, হয় কোথাও মানে চলে যাই, দূর দূর জায়গা দিয়ে চলে যাই ঠাকুর দেখতে। তো খুব ভালো লাগলো। আর তোমাদের দাদা ভাইয়ের তো দেখতে পেলে সন্ধ্যের টাইমটা, ও খুব একটা ব্যস্ত ছিল বলতে ছেলেকে রেডি করানো, আর আমি একা ছুটতে কথা বলতে ছুটে দৌড়ে পারছি না, তো আমি করছি আমি কিন্তু ছুটতে পারছি না। আর 3 বার করে ড্রেস চেঞ্জ করতে হলো, মানে করাতে হলো আর কি, সেটাও একটা খুব ধরপোড়ানি। তাই সন্ধ্যে টাইমটা ওর একটু দোকানটা বন্ধ হয়ে গেল। আর একটা, হ্যাঁ, ছেলে গিফট পেয়েছে, আর কেক তো দিয়েছিলো সেটা টিফিনে, আর ওখানকারে কুপন সিস্টেম করেছিলো খাওয়ানোর জন্য, আর কুপন দিয়ে তো খাওয়ানো মানে ওরাই খাওয়ালো আর কি। তো বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল আর টমেটোমের চাটনি, খুব সুন্দর নিরামিষি খাবার। আর মাই গলা হয়ে খেয়ে নিয়েছি। তোমার দাদা ভাই মাইক ম্যানের কাছে বসেছিলো, ওইটা ও হ্যান্ডেল করছিলো আর কি, যে কোনটা খাওয়ার পর পর গানটা চেঞ্জ করার জন্য ওকে আর কি রেখে দিয়েছিলো। তো চলো এটা কি আছে খুলে দিই। ওখানকার সব বাচ্চারা কিন্তু খুলে নিয়েছিলো, আর আমার ছেলেকে আমি খুলতে দিইনি, কেননা তোমাদের সামনে ওপেনিং করার জন্য। আর এই ফার্স্ট, এই মানে প্রথম আর কি, যে ছেলে ডান্স করে, দাঁড়াও দাঁড়াও, একটা ছোট্ট সামান্য গিফট হলো, এটা আমাদের কাছে অনেক বড় গিফট, তাই না? আর আমার ছেলের কাছে এটা আরো বড় গিফট। চলো তোমাদেরকে দেখাই কি দিয়েছে। আর এটার মধ্যে মুড়া ছিল আর কি, দেখি ভাই একই টিফিন, হ্যাঁ সবাইকে সেম, তিনটে আছে নাকি? দুটো, বাহ দুই দুটো, এগুলো গোপুর জন্য করে দিবি বুঝলি তো, মিষ্টি আনি। আগে তুই গোপু সেজে গোপুর জন্য টিফিন, গোপুর যে গোপুকে গিফট করে দেখলো বুঝলি ভাবি, বলো এগুলো গোপুর জন্য হয় না, প্রথম গিফট গোপুর, গোপুর এগুলো নিরামিষ, ধর কিছু নাড়ু টাড়ু রাখলাম, হ্যাঁ এটা ভালো, গোপু সেজে গোপুর কি কি ভালো লাগে, আর এটা কি লাগবে, এটা একদম কন্টেনার, খুব সুন্দর, মানে একটার ভেতর আর একটা কন্টেনার, তাহলে যদি একটা শেষ হয়ে যায় আর একটা তো চালাবো। এগুলো ধর পাউরুটি নিয়ে এসেছিস, হ্যাঁ এগুলো সগরি করবি না, এগুলো সগরি হবে, নাহলে এগুলো নাহলে মাছটা রাখার পক্ষে ভালো হতো, দাও দাও এগুলো দেখি, গোপুকে বলবি তোমার জন্য দেখো আমি গিফট নিয়ে এসেছি, ওকে খুব সুন্দর, এই হচ্ছে আমার ছেলের ভীষণ বড় একটা, ওর কাছে ভীষণ বড় একটা গিফট এটা, তাই না? এটা লাইলন প্লাস্টিক না, ওই জন্য বেস্ট কোয়ালিটিটা ভালো আর কি। তো বন্ধুরা আজকের এই ছিল সারাদিনের একটা ব্লগ, তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হলো শুভ পঞ্চমী, আর 12টা বাজতে পাক্কা 10 মিনিট বাকি আছে, ষষ্ঠী পড়ে যাচ্ছে। তো এইভাবে ভাবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী করতে করতে কখন যে মা দশমী চলে আসবে আর ভালো লাগবে না, খুব মনটা খারাপ লাগবে, আবার একটা বছরের জন্য সবাইকে অপেক্ষা করে থাকতে হবে, খুব কষ্ট লাগে যে মা দুর্গা চলে যাওয়ার সময়। তো যাই হোক, বছর বছর আসে, সবাই যেন মা দুর্গা ভালো রাখুক, সবাই যেন ভালো থাকে এই কামনা করি। তো যাই বন্ধু, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। আর এই ভিডিওটা কখন পোস্ট করবো সেটা আমি এখনও ঠিক জানছি না, ও পাটা কেন বাড়াচ্ছে শোনো, কখন পোস্ট করবো সেটা আমি বলতে পারছি না, কেননা এডিটের ব্যাপার আছে, ভীষণ একটা কাটছাটের ব্যাপার আছে, এত রাত হয়ে গেছে, এবার আমি শুভ শুধুমাত্র ভীষণ ঘুম পেয়েছে, সবার ঘুম পেয়েছে, আমার একান্না ছেলে শয়নি, দাদাভাই ঘুমায়নি, ভীষণ একটা মানে কষ্ট হচ্ছে আর কি। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো আসি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো আজকের মতো আসি, টাটা, গুড নাইট, টাটা।